হে বন্ধুরা, সিনেমার সাতকন চ্যানেলে সবাইকে স্বাগত। তো 17 তারিখ রিলিজ হয়ে গেছে মার্ভেলের নতুন মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াপস কোয়ান্টামেনিয়া। মুভিটি কেমন হয়েছে সেই নিয়ে আমি একটা রিভিউ ভিডিও আগেই বানিয়েছি, না দেখে থাকলে দেখে নিও। আর আজ আমি এই মুভির এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিন নিয়ে আলোচনা করব, এবং সেই জন্যেই ভিডিওতে ভর্তি ভর্তি মুভির গল্পের স্পয়লার থাকবে। তাই মুভিটা দেখার পর যদি এই ভিডিওটা দেখো তাহলে ভালো হয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো মুভির শেষে আমরা দেখি অ্যান্টম্যানের সাথে ক্যাংয়ের মারামারির সময় অ্যান্টম্যান ক্যাংয়ের টাইম ডিভাইসটা নষ্ট করে দেয়, যার ফলে ক্যাং নিজের ডিভাইসের মধ্যেই শ্রিঙ্ক হয়ে যায়। এটা দেখে প্রথমে মনে হয়েছিল যে ক্যাং হয়তো মারা গেছে, কিন্তু এটা মার্ভেল, এরা যতক্ষণ না কোনো ক্যারেক্টারকে সরাসরি মরতে দেখায় ততক্ষণ সেটা বিশ্বাস করাই উচিত নয়। কারণ এর আগেও আমরা অ্যান্টম্যান 1 মুভিতে দেখেছিলাম ঠিক প্রায় একই রকম ভাবে ড্যারেনও শ্রিঙ্ক হয়ে গিয়েছিল, এবং সে কোয়ান্টাম রিলমে পৌঁছে মোডক হিসাবে সিনেমায় ফিরে এসেছে। হতে পারে ক্যাং এর এই ভ্যারিয়েন্টও আবার কোনো রকম ভাবে ফিরে আসবে, তাই রাইটাররা ইচ্ছা করলেই যে কোনো একটা লজিক দিয়ে ওকে ফিরিয়ে আনতে পারে। তাছাড়া যদি ক্যাং এর এই ভ্যারিয়েন্টটা মারাও যায় তাতেও কোনো ক্ষতি নেই, কারণ ক্যাং এর আরো এরকম অসংখ্য ভ্যারিয়েন্ট আছে, এবং যাদের কয়েকজনকে আমরা এই মুভির পোস্ট ক্রেডিট সিনেও দেখেছি। তাহলে এবারে আসা যাক মুভির পোস্ট ক্রেডিট সিনে। মুভিতে মোট 2 পোস্ট ক্রেডিট সিন আছে, যার মধ্যে প্রথমটাতে আমরা দেখি কাউন্সিল অফ ক্যাংস, মানে যেখানে বিভিন্ন ইউনিভার্সের ক্যাংয়েরা একত্রিত হয়েছে। আমরা একটা স্টেডিয়াম মতো জায়গা দেখি যেখানে প্রচুর ক্যাংকে একসঙ্গে দেখা যায়। উপরে আমরা ক্যাংয়ের একটা বড় মূর্তিও দেখতে পাই। তারপর আমরা ক্যাংয়ের 3 নতুন ভেরিয়েন্টকে দেখি, যাদের দেখে মনে হয় এরা এখানে থাকা ক্যাংয়ের ভেরিয়েন্টদের মধ্যে হেড টাইপ। তো এই 3 মধ্যে প্রথমজন হচ্ছে রামাটুট। এই রামাটুটের আসল নাম হচ্ছে ন্যাথানিয়াল রিচার্ডস। এ তার টাইম মেশিনে করে ভবিষ্যৎ থেকে অতীতের মিশরে গিয়ে পৌঁছায় এবং সেখানে ফ্যারাও রামাটুট হয়ে বসে, এবং এই রামাটুট ফ্যান্টাস্টিক ফোরের একটা বড় ভিলেন। দ্বিতীয় যে ভেরিয়েন্টকে আমরা দেখি সেটা হলো ইমোটার্স। এই ইমোটার্স এর অরিজিন অনেকটাই লোকি সিরিজে দেখানো ক্যাং এর আর একটা ভেরিয়েন্ট হি হু রিমেন্স এর মতো। তারপর আমরা যে ভেরিয়েন্টটাকে দেখি সে কে তা নিয়ে একটু কনফিউশন আছে, তবে কারো কারো মতে এটা হতে পারে স্কারলেট সেঞ্চুরিয়ান নামের ক্যাং এর ভেরিয়েন্ট। যদিও কমিক্সের স্কারলেট সেঞ্চুরিয়ানের সাথে এর চেহারার অনেকটাই অমিল, হয়তো মুভিতে একে বদলে দেওয়া হয়েছে। তো এই স্কারলেট সেঞ্চুরিয়ান মার্ভেলের আর একটা বড় ভিলেন ডক্টর ডুমের থেকে অনুপ্রাণিত হয়ে তার মতো হয়েছে। তো ক্যাংয়ের এই 3 ভেরিয়েন্টের কথা শুনে আমরা বুঝতে পারি যে তারাই অ্যান্টম্যান 3 মুভির ভিলেন ক্যাংকে কোয়ান্টাম রিলমে পাঠিয়েছিল, এবং তারা জেনে গেছে যে অ্যাভেঞ্জার্সরা ক্যাংকে মেরে ফেলেছে। তাই ইমোটার্স বাকি দুজনকে বলে যে ওরা মাল্টিভার্স সম্পর্কে জেনে গেছে, তাই আমাদের একত্রিত হয়ে ওদের আটকাতে হবে, না হলে আমরা যা বানিয়েছি তা সবটাই ওরা ছিনিয়ে নেবে। তারপর আমরা দেখি ওরা ওখানে ক্যাং এর প্রচুর প্রচুর ভেরিয়েন্টদের দেখেছে, এবং এখানে তারা যেভাবে টেলিপোর্ট হয়ে আসছে সেটা দেখে আমার মাল্টিভার্স অফ ম্যাডনেসে ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ডের টেলিপোর্ট হয়ে আসাটা মনে পড়ে যায়। আর কমিক্সে এই রিড রিচার্ডেরই বংশধর হচ্ছে ন্যাথানিয়াল রিচার্ড ওরফে ক্যাং। তো এর পরের পোস্ট ক্রেডিট সিনে আমরা লোকি সিজন 2 এর অংশ দেখি, যেখানে ক্যাং এর অন্য একটা ভেরিয়েন্টকে আমরা দেখতে পাই যে কিনা টিভিতে রুল করছে, আর এই ভেরিয়েন্টটার নাম হলো ভিক্টর টাইমলি। তো ওকে দেখেই লোকি চিনতে পেরে যায়, এবং সে মোবিয়াসকে বলে যে এ হচ্ছে সেই, মানে এখানে লোকি হি হু রিমেন্স এর কথা বলতে চাইছে, যাকে আগের সিজনে লোকির সামনেই সিলভিওকে মেরে ফেলেছিল। মোবিয়াস কিছুই জানে না, তাই সে বলে যে তুমি ওকে দেখে এমন ভাব দেখাচ্ছ যেন ও খুবই ভয়ঙ্কর কেউ, এবং লোকি উত্তরে বলে হ্যাঁ। আর এখানেই শেষ হয়ে যায় এই সিনটা। হতে পারে ক্যাং এর এই ভেরিয়েন্টটাই লোকি সিজন 2 এর মেন ভিলেন। তো ততক্ষণের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, আমি খুব শীঘ্রই অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াপস কোয়ান্টামেনিয়া মুভিটা এক্সপ্লেন করে ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।